আমি প্রমাণ করে দেবো আপনার ওই নাথ বৌটি সে অযোগ্য। তুমি যা বলবে আমি তাই করব। আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি, এই কেসে তোমার স্বামী জিতবে না আমি যতটুকু বুঝি। আসলে আমার পায়ে বেড়ি পরিয়ে ঘরে আটকে রেখেছিলে, কোর্টে প্র্যাকটিস করতে যেতে দাওনি, তুমিও দাওনি, তোমার বাবাও দেয়নি, আর এখন তোমার পুত্রবধূ তোমারই চোখের সামনে ড্যাং ড্যাং করে কালো কোট পরে কোর্টে গিয়ে বলছে ইওর অনার, আর সারা পৃথিবী দেখছে। তুমি মানতে পারছো না তোমার পৌরসত্ব লাগছে তাই না? এই প্রজবালা দেবে, আমি প্রমাণ করে দেবো আপনার ওই নাথ বৌটি সে অযোগ্য, সে উকিল হিসেবে অযোগ্য, আমি প্রমাণ করে দেবো, আর এই কেসটায় আমি জিতবো। তুমি যদি এই কেসটায় জেতো তাহলে তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু যদি গীতা এই কেসটায় জেতে? অসম্ভব, জিততে না। আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি, আই এম দ্য বেস্ট, জিততে পারবে না। কেন মা, মা কেন করে, কেন এসব এসব করেন? আপনার কি দরকার? আপনি তো জানেন যে আপনার ছেলে ওই গীতার গীতার নাম শুনলেই রেগে যায়, কেন বলেন এসব কথা? বড় বৌমা, গীতা এবারেতে এসেছে তো প্রায়শ্চিত্ত হবে, আর তোমার স্বামীরও সাপমোচন ঘটবে। মা, এই কেসে তোমার স্বামী জিতবে না আমি যতটুকু বুঝি। আপনি আপনি ব্যাক ডেটেড মা, আপনি ব্যাক ডেটেড। হ্যাঁ, আপনি কিছু জানেন না যে আপনার ছেলেকে, আপনার ছেলেকে কোর্টে সবাই চলমান ইনস্টিটিউশন বলে। ও হারবে না, ও হারবে না, ও ও কিছুতেই হারতে পারে না, কিছুতেই না। হ্যালো, কে বলছেন? থাম্মি রে পাগলি, থাম্মি শোন না, তোকে একবার বড় দেখতে ইচ্ছে করছে। তোকে মন্দিরে দেখেছিলাম, তোর মনে আছে? কি মিষ্টি মুখখানা গো, কি নাম তোমার? আমার নাম গীতা। এইরকমটাই তো খুঁজছিলাম। তোমার ফোন নাম্বারটা কি গো? কেন, আমাকে একটু নাম্বারটা দেবে? না মানে আমি তো আপনাকে চিনি না। আমার নাম ব্রজবালা মুখার্জি। সেদিনই ঠিক করেছিলাম তুই বাড়ির বউ হবি, কিন্তু ভাগ্য দেখ বাড়ির বউ হলি বটে কিন্তু পাত্র পাল্টে গেলো।